আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মরা নদীর কাজ এখন পর্যন্ত চলমান। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মরা নদীর কাছে আছি। এখানে একটা এক্সকাভেটর দিয়ে এইখানের ময়লাটুকু পরিষ্কার করা হচ্ছে। এইটা হচ্ছে আমাদের ডিসিপি স্কুলের যে মেইন রোড, এটা তো এখান দিয়ে মানে প্রত্যেক দিন হাজার হাজার ছাত্রছাত্রী আসা যাওয়া করে, তারা দুর্গন্ধের জন্য এখান দিয়ে আসতে পারে না। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এইখানের ময়লাটুকু পরিষ্কার করা হচ্ছে, কারণ শুধু পানি দূষণ নয়, এই নদীর শুধু পানি দূষণ নয়, পানি দূষণের সাথে সাথে পরিবেশটা আর বেশি দূষণ হয়ে যাচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, বাতাসের সাথে ময়লা যাচ্ছে, মানুষের দিন দিন রোগ সংখ্যা বেড়ে যাচ্ছে শুধু এই ময়লার কারণে। তো আমরা চাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব এখানে ময়লাটুকু পরিষ্কার করার জন্য আজকে নতুন একটি এক্সকাভেটর দিয়ে এখানে ময়লা পরিষ্কার করা হচ্ছে। আশা করা যাচ্ছে যে আগামী দুদিনের ভিতরে এইখানে যতটুকু ময়লা আছে সবটুকু ময়লাই পরিষ্কার করা হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাজ চলমান আছে। তো ভাই, এই কাজকর্ম কতটুকু আগাইলো? আমরা ইনশাল্লাহ উত্তর সাইডের যে ব্রিজটা আছে, ব্রিজের ওপার ইপার আমরা পরিষ্কার করিয়া এই মুহূর্তে আসলাম। আমরা প্রায় 7 দিন লাগছে আমার এইদিকে। এইদিকে তো প্রচুর ময়লা, ময়লায় জানে এই 40 বছরের গুণা কোনদিন মাপ হইব। আমরা তো সুমন ভাইয়ের নেতৃত্বে আমরা কাজ চালাইতেছি, রাইতে দিনে করতেছি। এই যে মেশিন দুইটা, 1500 মেশিন অলরেডি লাগাই রাখছি পানি ছাড়ার জন্য, বুঝছেন? আর ওই তো আমরা তো ভাই অর্ডার দিছে যে কাজ চলমান থাকবে, যতমাত্র শেষ না হয়েছে কাজ চলমান থাকবে। আর কতদিনে এই ময়লাগুলো পরিষ্কার করা যাবে আশা করা যায়? আশা করি আমরা প্রায় এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ পরিষ্কার করি আর নিম। ওই যে কাগজ বাগজ রাখতে রাখতে যাওয়া হবে, আর আমাদের সাইড বাইড এইদিকে একটা রাস্তা হবে, ওই রাস্তার থেকে যে গাড়িটা জাম ধরে লাগে এইদিকে উঠতে পারে, এরকম একটা রাস্তা হইবে। সুন্দর বলে দিছে চারো কিনারে যে রাস্তা থাকবে বা গ্রিল থাকবে এরকম একটা সুন্দর জয় সুমন ভাই বলে দিছে যে এটার একটা উন্নত লেভেল করবে। হ্যাঁ, আমার মনে হয় যে যত তাড়াতাড়ি সম্ভব এইখানের ময়লাটুকু মানে তাড়াতাড়ি সরানো জরুরি, কারণ হচ্ছে কি এই যে এখানে স্কুলের বাচ্চারা আশেপাশে চলাফেরা করে, সাধারণ মানুষ থেকে স্কুলের বাচ্চারা হচ্ছে বেশি, দেখেন না, দুর্গন্ধের কারণে তারা আসতে পারে না এখানে। হ্যাঁ দেখেন না, এই যে স্কুলের ছাত্র অনেকটা, হ্যাঁ হাই স্কুল, কত ছাত্র ছাত্রী এদিকে না খেয়ে, হ্যাঁ আমার দেখা মতো না খেয়ে মুখ হাত দিয়ে যাইতে হয়। আমরা তো এখানে টিকতে পারতেছি না, না না অনেক গন্ধ, অনেক হ্যাঁ দাঁড়ানি যাইতেছে না, এমন অবস্থা যে 40 বছর গুণা না বোঝা যায়। 40 বছরে যারা যারা ওনার আজাব পালাইছে, আজ্ঞা তুইছে মানে বাথরুমের থেকে আরো খারাপ করে তুইছে জায়গাটা, বুঝছেন? দেখতে পাচ্ছেন আপনারা আরেকটি এক্সকাভেটর নিয়ে এখানে পরিষ্কার করা হচ্ছে ময়লা। এখানে অনেক দুর্গন্ধ, এই ময়লাগুলা আপাতত সুমন ভাই একটা জায়গা দেখাই দিয়েছে, আমরা এই জায়গা ফালাইতেছি। আর পৌরসভার একটা ডাস্টবিন হবে, ডাস্টবিনে পরবর্তীতে ময়লা যা হবে ডাস্টবিনে পড়বে, এটা বলে একটা ডাস্টবিন হবে। আচ্ছা, ওই ভিতরের ময়লার গাছগুলা, অনেক মানুষ আমরা আহত হয়েছে, এই জন্য আমরা লুক নামাই, আমরা চাইছি এক্সকাভেটর নামাইয়া আমরা এক্সকাভেটর তুলে লাগি। ঠিক আছে, দুজনে তাদের এখানে দেখেন, এই দেখেন, এই দেখেন, এই যে এখানে আই ওই দেখাত করে, এই যে এখানে ময়লা পালাইছে আপনারা দেখেন, হ্যাঁ মানুষ এত খারাপ দেখেন। এই যে একটা আমরা এইবার পরিষ্কার করতেছি, আইসু এখানে ময়লা ফালায়, এখানে পয়সা পাবো, হ্যাঁ কোনো কাজ না, তারার কাম হয়ে যায় এটা বইতে 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 ভাই অভ্যাস হয়ে যায়। এই যে পোশাক করাটা, এই দেখি তো নদী দূষণ করা, সুমন ভাইয়ের নিজেও লাইফে বলে গেছে যে বাথরুম এখানে কোনো ময়লা ফালানো যাবে না, এখানে পোশাক করা যাবে না। এরপরে ভাই মানুষকে বোঝানো যাইতেছে না, এরা বইসা বইসা এরা অভ্যাস হয়ে গেছে। নদীতে তো অনেক কিলোমিটার, প্রায় 2-3 কিলোমিটার লম্বা, একে আপনার গলায় পেরাই দেখিয়ে ওইদিকে লাগছে আমকান দিয়ে আপনার উত্তর বরাই হইয়া একবারে বাঘবাড়ি হয়ে গেলাম। মানুষ জাতি কি এতই বিবেক হারা? সুমন ভাই প্রত্যেকদিন বলেন যে আপনারা এখানে প্রস্রাব পায়খানা করবেন না, তারপর দেখেন একটি লোক এখানে দাঁড়িয়ে প্রস্রাব করতেছে, এটা কোনো হলো? মানে আসলে মানুষের জন্যই এগুলা হচ্ছে এতদিন ধরে, মানে
আমাদের পরিবেশ আমরা নিজেরাই নষ্ট করতেছি, এখানে দায়ী শুধু আমরাই, চুনাগাঁড়ের মানুষের এই মরার নদীর জন্য আজকে আমরা দায়ী। দেখেন এখানে আশেপাশে বাথরুমের কিন্তু অভাব নেই, যে এখানে দুটো বাথরুম রাখতেছে, এই যে সামনে মানে এটার পিছনে মিনিমাম 40-50 বাথরুম আছে। যারাই দেখবেন এখানে নিষেধ করবেন যে প্রস্রাব পায়খানা যেন না করে। আর জি ভাই আমিও চাই আপনারও মানে এটা মানে যে বাবা করেছেন এইভাবে না হয়, আর আরো ধরনের এরকম মানুষ কিছু করে, আর মানুষ একজন জাতি দর্জনা হয়ে ভয় আছে, তার সম্পর্কে আপনি কিছু বলেন কি আর বলবো ভাই। আপনার চোখের দেখা এই যে মানুষের তুগুলো না করার পর সে মানুষটা আবার খারাপ করে কেমনে প্রস্রাব করলো, তো সাধারণ মানুষ আর বহুত মানুষ শুধু গোলাবান যাই আছে, এরা কি আর মানবো বেড়া, আমরা বাফির সমান বেড়া, তারপর দাঁড়াইয়া মুসলমানের যোগ্য নিয়ে যে জায়গায় মানে উনার এখানে কাজে সাহায্য করার কথা উনি এটা না করে আরো আরো দূষণ করতেছে, জিনিসটা আরো নষ্ট করতেছে পরিবেশটা ভাই। এই পরিবেশটা যদি নষ্ট করে আমি চাই আরো মানে এইরকম মানুষের গুলার বিচার হোক, আরো মানে মানুষের যে বাবাগুলো এরকম করতেছে, আর মানুষের যে বাবা চেষ্টা করতেছে যে ভাই আমরা বেদেশটা শুনুন ভাই যদি রুখ করতেছেন মানে জিনিসটা উন্নত হইতো, উন্নত না হয়ে যদি আরো জনগণ এরকম করে তো ভাই কি উন্নত করতে পারবো, সাধারণ জনগণ যদি এইগুলা করে তাহলে মনে হয় না যে এইটা পরিষ্কার করা যাবে, না ভাই এরকম করা যাবে না। ঠিক আছে ধন্যবাদ সবাইকে। তারপরে হয়তো এই যে এখানে দেখতে পাচ্ছেন পানির ভিতরে আরো অনেক ফেনা রয়েছে, বিডি ক্লিনের লোকেরা শুধু ওই পাশে যতটুকু আসছিল ওইটুকু পরিষ্কার করছে, কিন্তু এইখানের ময়লাটুকু পরিষ্কার করে আগামী 2-3 দিনের ভিতরে এইখানে যত পানির মধ্যে ফেনা আছে এই ফেনাগুলো পরিষ্কার করা হবে, তারপরে এই দুই পাশে নদীর যে যতটুকু কাজ করার দরকার দুই পাশে মাটি দিয়ে বাঁধ দেওয়া হবে, তারপরে ওয়াকওয়ে করা হবে, এখানে পানিটুকু সে নিষ্কাশন করে নতুন পানি এখানে যুক্ত করা হবে। তো আশা করা যাচ্ছে যে আগামী 1-2 মাসের মধ্যেই আমরা এই নদীকে আবার পুনরুজ্জীবিতভাবে পাবো। তো সবাই সাথে থাকবেন আমাদের, প্রতিদিন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের বাবা বলে চার পাশে সোনা তারা